বাঘের বাচ্চা আগে বলেছি আমি, বাঘের বাচ্চা মানে ইয়ে সিম্বলিক অর্থে মানে শক্তিশালী মানুষ। ও অনুপ্রেরণা, ও হলো আমি কালকে কমেন্ট করেছি ওর জন্য, মানে ও যে 58 বছর বয়সে যেখানে মানুষ মরার চিন্তা করে সেখানে সে আবার নতুন করে জীবন শুরু করছে, এটা আমি কংগ্রেচুলেশন জানাচ্ছি। এবং তাকে সে আমাদের যারা আমরা এখনো দুর্বল হয়ে যাচ্ছি বয়সের কথা চিন্তা করে বা সমাজের কথা চিন্তা করে তাদের জন্য অনুপ্রেরণা যে ওকে দেখে আমাদের শিখতে হবে। পুলিশ বাহিনীতে আমি 1987 সালে যোগদান করি, তখন অষ্টম শ্রেণীর পাশে সার্কুলার হতো পুলিশ বাহিনীতে, তখন অষ্টম না দশম শ্রেণীতে লেখাপড়া করতে করতে লেখাপড়া বন্ধ হয়ে গেল। তবে 37 বছর পর আবার অবসরে যাওয়ার আগে চিন্তা ভাবনা করি যে অবসরে যাওয়ার পর মানুষ বার্ধক্যজনিত কারণে মারা যায়, আমি চিন্তা করি যে আমি এসএসসি পরীক্ষা দিয়ে আমাদের লেখাপড়ার জন্য আবার মানে নবম শ্রেণীতে ভর্তি হই 2022 সালে ভর্তি হওয়ার পরে 23 সালে নবম শ্রেণী থেকে বোর্ড পরীক্ষা দশম শ্রেণীতে উঠি, 2024 সালে আবার হচ্ছিল এসএসসিতে পরীক্ষাতে যোগদান করি, পরে 4.25 নিয়ে উত্তীর্ণ হয়ে পাস করি। এবং আমি আরও মানে লেখাপড়া চালিয়ে যেতে চাই, আমাদের কলেজ যারা ছিল তাদের অনুপ্রেরণা, আমার স্ত্রীর অনুপ্রেরণা, আমার ছেলে মেয়েদের অনুপ্রেরণা এবং আমাদের উদ্যোগন কর্মকর্তা আছে তার অনুমতি নিয়ে তাদের হচ্ছে মানে অনুপ্রেরণার তাই আমি এনে 2022 সালে আমি নবম শ্রেণীতে ভর্তি হই। অভিব্যক্তি আমি ফলাফল পাওয়ার পর আমার প্রথমে আমার স্ত্রীকে জানাই, স্ত্রী খুব আনন্দিত এবং আমার ছেলেটা পাবনা সরকারি পলিটেকনিকের সপ্তম সেমিস্টারের ছাত্র, আর একটা পর্যন্ত পরীক্ষা থাকার পর তারপর জানে যে আমি পাস করছি, আমার ছেলে মেয়ে এবং আমার পরিবার সবাই মানে উৎসাহিত। আমি অবশ্যই খুশি কারণ যেহেতু আমি সেই সময় অষ্টম শ্রেণী পাস সার্কুলার ছিল, বর্তমান আমার কলেজ কেউ ইন্টার পাস, কেউ ডিগ্রি পাস, কেউ অনার্স পাস, এটা দেখে আমার কাছে অনেক সময় নিজেকে ছোটো মনে হয় যে আমি যদি এর থেকে আরও একটু লেখাপড়া করতে পারি তাহলে পরে অনেকে তাহলে ভালো ভালো জায়গায় হয়তো চাকরি করতে পারি। এই বয়সে পরীক্ষা দিয়েছি মান সম্মানের জন্য সাথে ইনশাল্লাহ আমি পাস করবো এই আমার মনোবল ছিল, যার জন্য আমার এই ফলাফল আমার লেখাপড়া রাত্র আমি বা ডিউটি করার পরেও রাত্র 11টা 12টার পরে আমি এই গভীর রাতে লেখাপড়া করি এবং আমার ফ্যামিলির উৎসাহ কারণের জন্য বা কলিগদের উৎসাহ কারণের জন্য আমি আজকে এই জায়গায় আসতে পারছি। একেবারেই একটি অবাক করা খবর আমাদেরকে অত্যন্ত আনন্দিত করেছে, সেটি হচ্ছে আমাদের জেলা পুলিশ বগুড়া ট্রাফিক বিভাগ কর্মরত ট্রাফিক কনস্টেবল আব্দুস সামাদ 57 বছর বয়সে তিনি এবার এসএসসি পাশ করলেন এবং 4.25 তার জিপি। তো আমি মনে করি এটি একটি অত্যন্ত আনন্দের খবর, কারণ হচ্ছে যা আমাদের পুলিশ সদস্য যারা বিশেষ করে কনস্টেবল যারা তারা কিন্তু সারা জীবনে তাদের কর্মস্থলের বিভিন্ন ব্যস্ততা তাদের বা ব্যক্তিগত জীবনে দুঃখ গাথা এবং তাদের যে অত্যন্ত কর্মক্লান্ত জীবন সেগুলো নিয়ে কিন্তু সারা জীবনই তারা বলা যায় যে সংগ্রাম করে তারা অভ্যস্ত এবং তারা তাদের জীবনের কাহিনী কিন্তু সংগ্রামের কাহিনী এবং তাদের জীবনে তেমন কোনো পূর্ণতা নেই এবং সে একজন পুলিশ সদস্য। আমরা জানি যে অনেক আগে তখন অষ্টম শ্রেণী পাশ করলে বাংলাদেশ পুলিশে যোগদান করা যেত, তিনিও কিন্তু অষ্টম শ্রেণী পাশ করে বাংলাদেশ পুলিশে যোগদান করেছেন এবং তারপর এত বছর তার পেরিয়েছে 37 বছরের দীর্ঘ তার চাকরি জীবনে, সেখানে স্বীকৃতি বা সাফল্যের মধ্যে বলতে কোনো শব্দ আছে বলে আমি মনে করি না তার জীবন, কিন্তু তিনি কিন্তু আজকে তার একান্ত অধ্যাবসায় তার কঠোর পরিশ্রম তার নিষ্ঠা তার আন্তরিকতা এবং তার অদম্য ইচ্ছা শক্তি বলিয়ান হয়ে আজকে প্রমাণ করলেন যে মানুষ চাইলে তার স্বপ্নকে মানুষ ছুঁতে পারে।